আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টটা দেখছেন এটি মূলত বাংলাদেশে খুবই নতুন একটি প্রোডাক্ট, যারা ছাদ বাগান করেন বা যে কোনো বাগান তারপরে মানি প্লান্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আসলে বাংলাদেশে সেভাবে তৈরি হয় না, এবার নতুন করে তৈরি করছে। আর এই প্রোডাক্টটা আসলে কোকোপিটের, যেমন আপনারা কোকোপিট ব্যবহার করেন সবাই জানেন, সেই নারিকেলের ছোকরা থেকে এটাও তৈরি হয়। এটা স্ট্যাম্পের মতো গাছের গোড়ায় বা টবে আপনারা যখন এটা লাগাই দিবেন তখন এটি বেয়ে বেয়ে যে কোনো গাছ উপরে উঠতে পারবে, এবং পর্যাপ্ত সার বা পানি ধারণ ক্ষমতা আছে এটাতে। আপনারা পানি দিলে যে গাছগুলো উপরে উঠে একটু করে শিকড় গজায় সেটার জন্য খুব পারফেক্ট একটি জিনিস। এটা কোকো পোল বলে, বাহিরের রাষ্ট্রগুলোতে এটা প্রচুর চলে, তো আমাদের বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে, তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। তারপর আমি আমার ছাদ বাগানে এটা কীভাবে ব্যবহার করা হয় এটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমাদের ছাদ বাগানে চলে আসি। তবে আমাদের এখানে যে বাগানটা আছে সেখানে মানি প্লান্ট নেই, তবে আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি যে আমাদের যে ঘাস ফুলটা আছে এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে এটা কীভাবে ব্যবহার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আগে গাছের গোড়ায়, সেটা টব হোক আর বড় কোনো জায়গা হোক, আপনার ছোটো টবগুলোতেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা আগে গেড়ে নেবেন, নেয়ার পর আপনার যে লতানো যে গাছটা আছে সেই গাছটা শুধু এর উপর দিয়ে ধরে তুলে দিবেন। তাহলে হবে কি, এ ওর অটোমেটিকলি যে এর আঁশগুলো আছে এটার সঙ্গে জড়ায় জড়ায় উপরে উঠে যাবে। তার মানে হচ্ছে এরপরে আপনি যখন এই কোকোপোলের মধ্যে পানি দিবেন অটোমেটিকলি গাছের পুরো জায়গাটাতে পানি পাবে, এবং যেগুলো লতানো গাছগুলোর তো শিকড়গুলো উপরে হয় সেই শিকড়গুলোও ঠিক মতো পানি পাবে। তো এটাই ছিল মোটামুটি আর কি বোঝানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা অবশ্যই নিতে পারেন, তো আপনারা অন্যভাবেও এটাকে ব্যবহার করতে পারেন, বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন। এটা বাদেও ছাদ বাগান থেকে শুরু করে যে কোনো বাগানের সব কিছু সরঞ্জাম আমাদের কাছ থেকে নিতে পারবেন, জৈব সার থেকে শুরু করে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলো।